হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল খোলাস মা। বন্ধুরা, আজকে আমি মশলাদার ব্রোকলি রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমি একটা ব্রোকলিকে কেটে ছোট টুকরো করে ধুয়ে রেখেছি, আর এখানে আমি কিছু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দুখানা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ আমি নিয়েছি কুচি করে। তো বন্ধুরা, এই সমস্ত মশলাগুলো আমি মিক্সি জারে পেস্ট করে নেব, আর ব্রোকলিটা আমি একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ওভেনে 2-3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি ব্রকোলিগুলোকে ভাপিয়ে ফিরে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ব্রকোলিগুলো ভাপিয়ে রেখে দিয়েছি, আর আমি কড়াই অলরেডি ওভেনে চাপিয়ে দিয়েছি, গ্যাসও অন করে নিয়েছি। এবার আমি ওতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, তাতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2, তেজপাতা দিলাম 3টে এলাচ আর 1টা দারচিনি, আর দেব একটুখানি জিরে। তো এই মশলাটাকে একটুখানি 1 মিনিটের মতো রোস্ট করে নেব। তারপর বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এইগুলোতে এবারে আমি 1টা 1টা করে মশলা অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করব খুব কম মাত্রায় হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। ফ্লেমটা আমি এবার একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এই মশলাগুলো কষতে থাকবো। এবার এতে অ্যাড করব নুন। যতটা পরিমাণ নুন প্রয়োজন হবে আমি ততটাই অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয়। বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে শুকিয়ে এসেছে। এবার আমি ফ্লেমটা কম করে নিলাম, আর এইখানে আমি অল্প একটুখানি দই দিলাম, প্রায় 2 টেবিল স্পুনের মতো দই দিলাম। এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় আমি অ্যাড করব গরম মশলা 1/2 টিস্পুন আর চিনি 1/2 টিস্পুন। তো মশলাটা আমার একদম রেডি। ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এতে আমি অল্প জল দেব। আর এর মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো। এটাতে আরেকটুখানি জল দিতে হবে। এবার এটাকে 3 থেকে 5 মিনিট হতে দেব। তো ফ্রেন্ডস, আমি 5 মিনিট পরে ফিরে এলাম। একদম গ্রেভি টেনে গেছে আর তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশানটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নেব। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।
तो बाय फ्रेंड्स।